অতি কম খরচত কেনেকৈ আমি 50টা কণী ফুটোৱা মেচিন তৈয়াৰ কৰিব পাৰি ভিডিঅ'টোৰ মাধ্যমে দেখুওৱা হ'ব। যদি মোৰ চেনেলত আপোনালোকে নতুন হৈ থাকে তেনেহ'লে চেনেলখন ছাবস্ক্রাইব কৰিব আৰু বেল আইকনখন দবাই দিব। হাই, হেল্ল', নমস্কাৰ বন্ধুসকল, এম ফুল চেনেলত আপোনালোকক জনাইছোঁ স্বাগতম। W1209 যিটো সার্কিট আছে একদম ধুনিয়া সার্কিট। ইয়াত মই 12 ভোল্ট ডিসি কালেকশন দিছো। মেশিনটার ভিতর দেখিম ভিতরত কি কি আছে। মেশিনটার ভিতর দুটা ডিসি বাল্ব আছে, এটা ফ্যান আছে, আর এটা ডিসি লাইটও আছে, আর চারিওফালে থার্মোকল লগাই দিছো। বন্ধুসকল, কেনেকুয়া লাগিল? এ হল মোর 50টা কণীর ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিন, অতি কম খরচত বনালো এইটো। কোনোবাই 50টা কণীর ক্যাপাসিটির মেশিন বনাব বিচারে তেনেহলে এই মেশিনটো বনাব পারে। এই ফুটাখন রাখিছো বাহিরের অক্সিজেন ভিতরলৈ যোৱাৰ কাৰণে। যদি ভিডিওটো ভাল লাগে তেনেহলে লাইক করিব, কমেন্ট করিব আর শেয়ারও করিব।